উচ্চ আদালতের নির্দেশে সিলেটের সব নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে 9 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা কয়েক হাজার স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণের কাজ চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলী শাহ। আলিম, উচ্ছেদ অভিযানের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। সিলেটের সুরমা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা সহ সিলেটের সবকটি নদীর খাল এবং ছড়ার যে সকল অবৈধ দখলদার রয়েছে তাদেরকে উচ্ছেদ করার জন্য গত 13 মে 2019 উত্তর আদালতের হাইকোর্ট বিভাগের একটি রিটে বলা হয়েছে, সিলেট জেলা প্রশাসনকে আদেশ দেওয়া হয়েছে যে তারা উভয় তীরের যে অবৈধ দখলগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করার জন্য। ইতিমধ্যে সিলেটের সুরমা নদী সহ অন্যান্য নদীর নদীর তীরে যারা অবৈধ দখলদার রয়েছেন তাদের তালিকা এবং সীমানা নির্ধারণের অর্থাৎ তীর নির্ধারণের জন্য কাজ শুরু করেছেন জেলা প্রশাসন। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে সুরমা নদী সহ যে কটি নদী এবং খাল ছড়া রয়েছে সিলেট জেলার মধ্যে সবকটিতে একসাথে তারা কাজ শুরু করেছেন এবং তিনি বলেছেন যে আমরা একই সাথে তারা নদীর তীরে সীমানা নির্ধারণের কাজটি করছেন, অর্থাৎ যারা যাদের স্থাপনা রয়েছে সেই স্থাপনা গুলোকে তারা ডিমার্কেশন করছেন এবং লাল চিহ্ন তারা সেখানে দিচ্ছেন, সাথে সাথে উচ্ছেদ কাজও একই সাথে করছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা যদি শুধু সীমানা নির্ধারণ করে যান সেক্ষেত্রে আইনের অনেক পার্থক্য কারণে যারা দখলদার রয়েছে তারা কিন্তু আবারও আদালতে শরণাপন্ন হন এবং আদালত শুরু হবে একটা নির্দেশনা তারা নিয়ে আসতে পারলেই কাজ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তারা একই সাথে ডিমার্কেশনের কাজ করছেন এবং উচ্ছেদের কাজও পরিচালনা করছেন। এই কাজে তাদেরকে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর প্রায় 4.5 কিলোমিটার এলাকা রয়েছে সুরমা নদীর, এবং 4.5 কিলোমিটার এলাকা ধরেই কিন্তু দুই পারেই সিলেট নগরীটা গড়ে ওঠা, অর্থাৎ 9 কিলোমিটার জায়গায় 9 কিলোমিটার নদীর পাড়ে অবৈধ স্থাপনা রয়েছে, কয়েক হাজার অন্তত 5,000-এর মতো অবৈধ স্থাপনা এখানে রয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা জানানো হচ্ছে যে এই অবৈধ স্থাপনা গুলা রয়েছে বলে তারা জানিয়েছেন এবং এইগুলোই উদ্ধার করা এবং তাদেরকে উচ্ছেদ করা বড় কঠিন কাজ বলে মনে করছেন সুশীল সমাজ এবং পরিবেশবাদী সংগঠনের নেতারা। তারা বলছেন যে দীর্ঘদিন একটি আশ্বাস এই নগরীর যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আসেন কিংবা এই এলাকা থেকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন, তারা কিন্তু আশ্বাস দেন যে সুরমা নদীর দুই পাড়ের অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে এবং সুরমা নদীর দুই পাড়কে দৃষ্টিনন্দন করা হবে, ক্যাম্পসের সাথে তুলনা করা হবে সুরমার পাড়কে। সুতরাং এই ক্যাম্পসের পাড়ের মতো সুরমার পাড় সামলানো ঘাট থাকবে এবং ওয়াকওয়ে থাকবে, সুন্দর পার্ক থাকবে, এটি সিলেট নগরীর দীর্ঘদিনের নগরবাসীর দাবি। কিন্তু এই দখলদারদের কারণে সেটি সম্ভব হয়ে উঠছে না, বিশেষ করে বেশ কয়েকটি জায়গায় উচ্ছেদ কাজ শুরু হলেও এখন কিন্তু প্রায় বন্ধ আছে বলা যায়, যেমন সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কাজীর বাজার কালীঘাট এলাকা এবং শেখঘাট এলাকায় সেখানে ব্যাপকভাবে দখল রয়েছে এবং সেখানে দোকানপাট করে তারা ব্যবসা করছেন, অনেক পুরাতন বাজার সেগুলা, এবং কালীঘাটে শেখঘাটের এলাকায় প্রচুর সংখ্যক চাপাল মেশিন রয়েছে যেগুলো অবৈধভাবে গড়ে উঠেছে। এবং সিলেট নগরবাসী আশা করেন যে প্রশাসন এবার যে উদ্যোগটি নিয়েছে সেটি অন্তত তারা সফলতার দিকে যাবে। এই ছিল সিলেট থেকে নদীর তীর উদ্ধারে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ।